দেশের পুঁজিবাজারে আস্থা ও শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে পুঁজিবাজারের উন্নয়নে আর্থিক প্রতিবেদনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজার উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে আর্থিক প্রতিবেদন স্বচ্ছ না হলে সরকারের নেওয়া কোনো উদ্যোগই সফল হবে না। সভায় হিসাব নিরীক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। স্বচ্ছতা জবাবদিহিতা সমস্ত ক্ষেত্রে তার চেয়ে বেশি হলেও যেখানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে সেইগুলোর ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়, সেই দিকে আমরা আসুন সকলে নজর দিই। আমাদের অবস্থাতে যে সকল নতুন ব্যবস্থা আমরা নেই সেই ব্যবস্থাগুলো যাতে আমাদের এই অডিটের ভিতরে আসে সেইগুলোর জন্য অতিরিক্ত নিয়ম কানুনের দরকার হবে, তাহলেই আমাদের প্রতি মানুষের যে আস্থা সেটা অক্ষুণ্ণ থাকবে